আসসালামু আলাইকুম দর্শক, সহজ পিটপি লার্নিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, গাণিতিক যুক্তি সম্বলিত অপারেশনে অপারেটরসের ব্যবহার অপরিসীম। পিটপিতে যে আট ধরনের অপারেটরস রয়েছে তার মধ্যে তৃতীয়টি হল অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস কি? পিটপিতে অ্যাসাইনমেন্ট অপারেটরস ভ্যালুকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে, অর্থাৎ জমা রাখে বা অ্যাসাইন করে। ধরুন ডলার এ সমান সমান পাঁচ, তাহলে এই পাঁচ হলো ভ্যালু যেটা ডলার এ ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়েছে বা জমা রাখা হয়েছে। পৃথিবীতে বর্তমানে ছয়টি অ্যাসাইনমেন্ট অপারেটরস রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো এই ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখুন, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরগুলোর কাজ হচ্ছে কি, এইখান থেকে যে কোনো একটা ভ্যালু, এখানকার ভ্যালু এর মধ্যে অ্যাসাইন করে দিবে, এই বি এর ভ্যালু এতে অ্যাসাইন করে দিবে। আবার এখানে দেখা গেল যে বি এর যে মান বা এ এর যে মান সেটা বি এর সাথে যোগ করে আবার এর মধ্যে রেখে দেবে। এখানে দেখুন, যেমন এটা কি বলছে, এ মাইনাস ইকুয়াল বি, অর্থাৎ এখানে এর যে মান এবং বি এর যে মান দুটোর মধ্যে প্লাস মাইনাস হওয়ার পরে যে মানটা আসবে সেটা আবার এর মধ্যে রেখে দেবে। তো এই জিনিসটা এখন আমরা কাজ করে দেখবো এবং বুঝবো, আমরা এখন দেখবো যে হাতে কলমে করবো এবং সেটা বুঝবো। এখানে লক্ষ্য করতে পারেন যে দেখুন এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে, একটা ইকুয়াল, এখানে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভিশনাল ইকুয়াল, আর এটা হচ্ছে মডিউল ইকুয়াল। এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। সাপোজ এখানে আমরা ধরুন একটা ভেরিয়েবল নিচ্ছি এ, যেটার মান আমরা দিলাম হচ্ছে পাঁচ, আর দিলাম কি বি যেটার মান ধরুন যে দশ, আমরা দিলাম ইকো। এরপর এ ইকুয়াল বি, তো দেখুন এখানে আমাকে দশ দেখাচ্ছে, এখানে দশটা কি বি এর যে মান সেটা এ এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। এখানে কিন্তু এ এর যে মান সেটা কিন্তু আর থাকলো না, এটা হচ্ছে দেখুন অ্যাসাইন করলো, অর্থাৎ প্রবেশ করলো। এখানে বি এর যে মান সেটা কার মধ্যে চলে গেল, এ এর মধ্যে চলে গেল এবং সেটা প্রিন্ট হয়ে দেখাচ্ছে। আমরা একটু এটা উল্টো পাল্টা করে দেখি, তো এবার দেখি যে এখানে কি আসে, দেখুন পাঁচ আসছে, অর্থাৎ এ এর যে মান সেটা বি এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। প্রথম অপারেটরের কাজটা আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে, এখানে ঘটনাটা আসলে কি ঘটছে। তাহলে এখানে আমাদের যে ঘটনাটা ঘটছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি একটা এক কাজ করি যে আমরা এখানে দিলাম, আর এই জায়গায় আমরা এখন এটা দেখাই, দেখুন এখানে আমাদের যেটা দেখাচ্ছে যে আমাদের এ এর মানটা বি এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে এবং সেই রেজাল্টটা এই জায়গায় জমা হয়েছে। জমা হওয়ার পর এখানে আমাদেরকে এটা প্রিন্ট করে দেখাচ্ছে বি এর মান কত, দশ। দশটা কার মধ্যে অ্যাসাইন হয়েছে, এ এর মধ্যে অ্যাসাইন হয়েছে। অ্যাসাইন হওয়ার পর সেই ভ্যালুটা আমরা কার মধ্যে নিয়ে নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। আমাকে এখন দেখাও রেজাল্টটা, রেজাল্টটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এইভাবেও করা যায়, আর অথবা আপনি সরাসরি এটা এখানে দিতে পারেন, এটা তাহলে আমাদের আর দরকার নেই, তাহলে আমাদের এখানে দশই থাকবে। তাহলে দেখুন এর অ্যাকচুয়াল মান কত, পাঁচ, আর বি এর মান কত, দশ। এখন এখানে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি করলো, এখানে যে অপারেটরটা ইউজ করেছি সেই অপারেটরটা আসলে কি করলো, অ্যাসাইন করে দিল কার ভ্যালু কার মধ্যে করলো, পরবর্তী ভ্যালুটা পূর্বের কাছে নিয়ে আসলো, বি এর ভ্যালুটা একে দিয়ে দিল, আর এর যে ভ্যালু সেটা মিটে গেছে। এখানে এর ভ্যালুর আর কোনো কাজ নেই, কারণ এর ভ্যালুটাকে মিটিয়ে বি এর ভ্যালুটাকে সে অ্যাকসেপ্ট করেছে। এখন এখানে আমরা দিলাম ডলার সাইন এ, দেওয়ার পরে আমি যদি এখানে ডলার এ দিই তাহলে এখন কি প্রিন্ট হয়, দশই প্রিন্ট হচ্ছে। তার মানে বুঝতে হবে যে এই মানটা কার মধ্যে, এর মধ্যে অ্যাসাইন হয়ে গিয়েছে, এই মানটা এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে যদি আপনি বি দেন তাহলে কি হয়, দুটোই দশ, আর এখানে এ দিলে দশ, তার মানে বি এর যে মান সেটা এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা দেখব যে পরবর্তী অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আমাদের প্লাস ইকুয়াল, সেটা আমাদের কি পারফরমেন্স করছে আমরা এটা একটু দেখব। সে একই কাজ পরবর্তীতে সে একইভাবে করবে। এখানে যদি আমরা প্লাস ইকুয়াল দিই, অর্থাৎ পরবর্তী যেটা অপারেটর আছে, তাহলে আমার কি করছে দেখুন, এখানে দিই যদি তাহলে কি আছে, ষোলো আসছে।
এখন এখানে 16 আছে, কি করে দেখুন, প্রথমত এ এর মান কত, 11, আর বি এর মান 5, দুটাকে যোগ করলে কত হয়, 16। এই 16 কে আবার কি করেছে, এর মধ্যে অ্যাসাইন করেছে, কোরে প্রিন্ট করে দিয়েছে। এখন এখানে কিন্তু আমাকে 16 প্রিন্ট করে দিল। আবার যদি এখানে আমার মাইনাস ইকুয়াল দিই তাহলে কি আসে, দেখুন 6 আসছে। 6 কেন আসলো, বি এর মান 5 আর এর মান 11, 11 থেকে 5 বাদ দিলে কত হয়, 6। এই 6 আবার এর মধ্যে পাঠিয়ে দিয়েছে, দিয়ে প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ এ থেকে বি বাদ দিয়েছে, অর্থাৎ 11 থেকে 5 বাদ দিয়ে 6 হয়, 6 কে আবার কার মধ্যে, এর মধ্যে পাঠিয়েছে, দিয়ে প্রিন্ট করে দিয়েছে। তাহলে এখন মাইনাস ইকুয়াল দিলে এখানে রেজাল্ট এসে 6। এবার যদি ইনটু দিই, অর্থাৎ এই অপারেটরটা দিই, তাহলে এখানে কি আসে দেখা যাক, এখানে এইটা দিলাম, তারপরে এবার আমি প্রিন্ট করবো যে আমি দেখি রেজাল্টটা কি আসে, কত আসলো, 55। তাহলে এখন দেখুন 5, 11, 55 হয়, এই 55কে এক জায়গাতে আবার কি করেছে, পাঠিয়ে দিয়েছে, দিয়ে এটাকে প্রিন্ট করে দিয়েছে। তাহলে এখানে আমার আসছে কত রেজাল্ট, 55। কিন্তু আমি যদি এখন ভাগ করি তাহলে কি আসে, 10 মিনিট চলে আসবে, ভাগ শেষ থাকবে। এখন আমি যদি এখানে দেখি রেজাল্ট, তাহলে আমার দেখুন 2.2 আসছে, অর্থাৎ 11কে 5 দিয়ে ভাগ করে যত হয় সে ভাগফলকে আবার এর মধ্যে পাঠিয়ে দিয়েছে, তাহলে 2.2 হয়, সেটা আমাদেরকে এখানে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আমার রেজাল্ট 2.2। এখন আমরা ভাগশেষটা জানবো, আমাদের ভাগশেষটা কি, তাহলে আমরা এখানে মডিউল তুলে দেবো, তাহলে আমরা ভাগশেষটাও জানতে পারবো। তাহলে আমরা ভাগশেষ পাবো 1, এটা আমাদেরকে এখানে দেখাবে, দেখুন 1 দেখাচ্ছে। তাহলে এই 11কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2.2 হয়, কিন্তু ভাগশেষ কত থাকে, 1 থাকে, সেটা আবার এর মধ্যে পাঠিয়ে দিয়েছে, দিয়ে এখানে প্রিন্ট করে দিয়েছে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে কি, সবগুলো অপারেটর যদি আমি এখানে ইউজ করতে চাই তাহলে আমার কি রেজাল্ট আসবে। ধরুন এখানে দিলাম ইকুয়াল, কন্ট্রোল টি, প্লাস ইকুয়াল, এরপরে মাইনাস ইকুয়াল, এরপরে ইনটু ইকুয়াল, এরপরে এখানে দিলাম মডিউল ইকুয়াল, মডুলাস ইউজ করলাম আমি, এরপরে আমি রেজাল্ট প্রিন্ট করে দেখি যে এখানে আমার কি আসে, 0। সর্বশেষ যেটা সেটা এখানে আসছে, এবং সর্বশেষ এটা 0 কেন আসলো সেটার পিছনে একটা আলাদা ব্যাপার রয়েছে। আমি এখানে দেখুন এগুলো সবগুলো প্রিন্ট করি, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5। এখন দেখুন যেখানে রেজাল্টটা কি আসে, সর্বশেষটাই পেয়ে গেছে, সর্বশেষটা এখানে পাইছে। এখন এখানে 0 আসলো কেন সেটা একটা ব্যাপার, কারণ আমার তো ভাগশেষ 1 থাকার কথা, কারণ আমি এখানে আর আগে হিসাব করলাম যখন, তখন তো দেখলাম যে ভাগশেষ আমার 1 আসছে, কিন্তু এখানে আমার এর মান শুধু 0 আসলো কেন। এখানে আমাদের প্রথমে রেজাল্ট কত আসছিল, এখানে আমার প্রথমে রেজাল্ট কত আসছিল, যে বি এর মান এ এর মধ্যে অ্যাসাইন করে দিলে রেজাল্ট আসছিল আমার 5, আর এখানে রেজাল্ট আমার কত আসছিল, এখানে রেজাল্ট আসছিল আমার 16, আর এখানে আসছিল রেজাল্ট হচ্ছে আমার 55, আর এখানে আমার রেজাল্ট আসছিল 1, এখানে আমার রেজাল্ট আসছিল 1, এই জায়গায় রেজাল্ট আসছিল আমার কত, 6, এটা আমার রেজাল্ট ছিল। এগুলো যদি আমরা আলাদা আলাদা করে রেজাল্ট বের করি তাহলে আমাদের এই রেজাল্ট আসবে, কিন্তু যদি সিরিয়ালে রেজাল্ট বের করতে যাই তাহলে আমার কি রেজাল্ট আসবে সেটা একটা ব্যাপার। তো এখন আমরা দেখবো যে আসলে সিরিয়ালে যদি আমরা রেজাল্ট বের করতে যাই তাহলে আমাদের কি কি ব্যাপার আসে। এর মধ্যে আমি একটা ধরুন লিখে দিলাম, ভেরিয়েবল নিয়ে নিলাম সাম ওয়ান, এখানে দেব, এখানে দেব, এখানে দেব, এখানে দেব, এখন আমি এখানে দেবো 2, এখানে 3, এখানে 4, এখানে 5, তাহলে 5টা ভেরিয়েবল। এখন আমি একটার পর একটা সব কল করবো, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে আমরা লাইন ব্রেক দেবো, তারপর দেখবো যে রেজাল্টটা কি কি আসছে। এখন আমরা প্রিন্ট করবো, দেখুন 5, 10, 5, 25, 0,
এইটা আসলো, কিন্তু রেজাল্ট আমার আসার কথা ছিল কি, এগুলো প্রথমের তো ঠিক আছে 5, পরেরটা কত আসার কথা ছিল 16, কিন্তু আসছে কত 10। এখন 10 আসার পিছনে কারণ আছে, পরে এখানে কত আসছে 5, কিন্তু রেজাল্ট আসার কথা ছিল 6, এরপরে আসছে কত 25, কিন্তু আসার কথা ছিল 55, এরপরে কত আসছে 0, কিন্তু আসার কথা ছিল 1। এটা এই রেজাল্টটা আপনি তখনই পাবেন যখন আপনার সিঙ্গেল লাইনে এগুলো জাস্ট প্রিন্ট করবেন, তখন যখন কিছু থাকবে না, জাস্ট এগুলো আলাদা আলাদা করে কাজ করবে তখন। কিন্তু যখন এগুলো আমরা একত্রে কাজ করব, তখন এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি, যে দেখুন বি এর মান আমার কার মধ্যে আছে, এর মধ্যে, তাহলে বি এর মান আমার ছিল 5, এর মান 11, বি এর মান এসে প্রবেশ করলো এর মধ্যে, তাহলে বি হয়ে গেল কত 5, 11 আমার 5 হয়ে গেল, কারণ 11 মিশে গেছে, তাহলে এখন আমার বি এর মান এর মধ্যে প্রবেশ করেছে, বি এর মান আমার এর মধ্যে প্রবেশ করে এর মান কমে 5 হয়ে গেল। এই জায়গায় দেখুন 5 আর বি এর মান 5, 5 আর 5 যোগ করলে কত হয় 10, 10 হয়েছে। আবার এর মান আমার এখানে আসছে কত 10, আর বি এর মান 5, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে আমার এখন এর মান 5, বি এর মানও 5, 5 আর 5 গুণ করলে 5 5 25। এই জায়গাতে দেখুন এর মান আমার কত 25, আর বি এর মান 5, 5 দিয়ে 25 কে ভাগ করলে ভাগশেষ 0। তো আমরা যখন এটা সিরিয়ালে কাজ করব, তখন একটার মান আরেকটাতে প্রবেশ করে যাবে, এই মানটা এটাতে প্রবেশ করবে, সেই মান কিন্তু আমার পরবর্তী লাইনের উপরে এফেক্ট করবে, এখানকার যে মান সেটা এসে এই লাইনে এফেক্ট করবে, এখানকার যে রেজাল্ট সেটা এসে এখানে এফেক্ট করবে, এখানকার রেজাল্ট এখানে সে এফেক্ট করবে, আর এই রেজাল্ট এখানে সে এফেক্ট করবে, বিধায় এখানে আমার 0 আসছে। তো আমি আপনাকে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা আলাদা আলাদা করে দেখালাম, যে আলাদা আলাদা করে কাজ করলে রেজাল্ট একরকম আসবে, আর সিরিয়ালে যখন আমি কাজ করবো তখন রেজাল্ট কিন্তু আর এক রকম আসবে। এখন মজার বিষয় হচ্ছে কি, যে আমরা এখানে একটা জিনিস দেখাতে চাই, যে ধরুন আমাদের এই লাইনগুলো এখন মিশিয়ে দিই, তো 5 আছে, এখানে দিলাম আমি প্লাস ইকুয়াল, দেওয়ার পরে আমি এখানে দেখবো যে কত আছে 16, এটাকে যদি আমি 16 যদি হয়, তাহলে আমি এখানে আবার কন্ট্রোল ডি দিলাম, এরপরে দেখি 21, এখানে যদি আমি কন্ট্রোল ডি দিই 17, এরপরে দেখুন এখানে 26, এরপরে যদি আবার কন্ট্রোল ডি দিই তাহলে দেখুন এখানে আমার রেজাল্ট 31। আমার রেজাল্ট কিন্তু একে একে বাড়তে রয়েছে, আমি যতবার এখানে লাইনের কাজ প্রসেসিং এর কাজ বাড়াবো ততবারই কিন্তু আমার এখানে রেজাল্ট সেম আসবে, রেজাল্ট আমার বাড়বে, এখানে যখন আমি রেজাল্ট এখানে আমার লাইন বাড়াবে তখন আমার এখানে বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে যদি আমরা আরেকবার এখানে বোঝার চেষ্টা করি, এটা আমার কত 16, 16 কিভাবে হলো, এ এর মান কত এখানে 11, আর পি এর মান 5, 5 আর 10 11 যোগ করলে 16 হয়। পরের লাইনে এখন আমি যদি এখানে পরের লাইন লিখ, তো এখানে কি হবে, এ এর মান 16 আর বি এর মান 5, 16 আর 5 কত হয় 21, এখন দেখুন আমার রেজাল্টটা কত আসে 21, তো এখন এ এর মান কত 21, তখন আমি আবার যদি এখানে যদি আমি আবার আর্ক লাইন লিখ, তাহলে 21 এর মান আর বি এর মান 5, তাহলে এখন আমার কি হবে 26, তাহলে এখন আবার এ এর মান কত অ্যাসাইন হয়েছে 26 হয়েছে। এখানে যদি আমি আবার আর্ক লাইন লিখি, তাহলে এখানে 26-এর সাথে আবার বি যোগ করবে 5, যোগ করলে কত হয় দেখুন 31। এইভাবে আমার লাইন কিন্তু একের পর এক বাড়ছে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি, এতে এটা বোঝানোর একমাত্র কারণ হচ্ছে কি, যে আমাদের সিরিয়ালে লিখলে প্রত্যেকটা লাইন পরস্পরের উপরে ডিপেন্ডেন্স, অর্থাৎ একটা লাইন আরেকটা লাইনের উপর ইফেক্ট ফেলছে। এখন আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে আমাদের রেজাল্ট কি আসে, দেখুন রেজাল্ট আমাদের এখানে একটা সে চেঞ্জ হয়ে গেল, কারণ প্রথমে রেজাল্ট কত হওয়ার কথা ছিল যোগ করে 16, 16 এখানে যদি হয় তাহলে 16-র সাথে 5 বিয়োগ করলে কত হয় 11, 11-র সাথে আবার 5 যোগ করলে 16, 16-র সাথে আবার 5 যোগ করলে 21, তাহলে দেখুন 21। আবার এখানে যদি আমি মাইনাস দেই তাহলে কি আসে দেখুন 11, কিভাবে হলো এটা এখন দেখবো, যে দেখুন 11 আর 5 যোগ করলে কত হয় 16, এই 16টা কার মধ্যে এসে প্রবেশ করলো এর মধ্যে, তাই সে এখানে আছে, তার মানে এখানে 16 আছে, 16 থেকে 5 বাদ দিলে কত হয় 11, তাই 11টা কার মধ্যে এসে প্রবেশ করবে আবার এর মধ্যে প্রবেশ করবে, সেই এ আবার আমি এখানে নিয়েছি কল করেছি,
কল করার পরে, তাহলে আমার এখানে এগারো আছে, তাহলে এগারোর সাথে পাঁচ যোগ করলে কত হয়? এগারোর সাথে পাঁচ যোগ করলে হয় ষোলো। এই ষোলোটা কার মধ্যে প্রবেশ করবে? আবার এর মধ্যে। আমি এই একে আবার এখানে কল করেছি, তাহলে এখন এই ষোলো থেকে পাঁচ বাদ দিলে কত হয়? দেখুন এখানে এগারো দেখাচ্ছে। এখন আমি এখানে যদি কন্ট্রোল টি দিই আর এই জায়গায় যদি দিই মডিউল, তাহলে আমি ভাগশেষটা জানতে পারবো। এখানে যদি আমি মডিউল লাস্টটা দিই, তাহলে আমি এখন ভাগশেষ কত পাবো? এক পাবো। দেখুন এই যে এক দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু সিম্পল আরো সহজভাবে করার চেষ্টা করি, এই প্রসেসিংটাই আমরা এই জায়গায় এখন করব, তাহলে আমাদের এই জিনিসটার দরকার পড়বে না। এখন এই জিনিসটা আমরা এর মধ্যে করার চেষ্টা করব। এখানে আমরা দেবো ডাবল কোটেশন, এরপরে আমরা দেবো তাহলে এ প্লাস ইকুয়াল যদি দেই, এটা রেজাল্ট কি আসে সেটা আমাকে দেখতে হবে। এটা রেজাল্ট আমার একটা আসুক, রেজাল্ট আর ESULT রেজাল্ট, এখানে আমি এটা দেবো। তারপরে এখানে আমরা কমা দেবো, দেওয়ার পর এখানে আমরা দেবো ডলার এ প্লাস ডলার বি, এরপরে আমরা এখানে আবার কমা দেবো, দেওয়ার পর আমরা এখানে দেবো লাইন ব্রেক, লাইন ব্রেকটা এখানে আমরা ইউজ করবো, লাইন ব্রেকটা ইউজ করবো। তাহলে আমার রেজাল্ট দেখুন এখানে ষোলো দেখাচ্ছে। তার মানে আমার পাঁচ আর এগারো যোগ করলে কত হয়? ষোলো। ষোলোটা এখানে শো করছে। এখন আমরা পরবর্তী লাইনটা মাইনাস ইকুয়াল দেবো। মাইনাস ইকুয়াল দেওয়ার পরে আমরা দেখবো যে এই জায়গায় আমরা মাইনাস দেবো, এরপরে দেখবো এখানে কত আসে? এগারো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে গুণ, ধরুন 55, এখানে আমরা দেবো ভাগ। এরপরে আমরা যেটা করবো এখানে দেবো মডুলাস। তো দেখুন ব্যাপারটা কিন্তু সেম, এভাবেও কিন্তু এই কোডটা লেখা যায়, এই কোডটা এইভাবে লেখা যায়। তো এখানেও ঠিক সেই ব্যাপার, এখানে আমরা অতিরিক্ত এই অংশটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করেছি, এবং এই অংশটা প্রিন্ট করার জন্য আমাদের এই অংশটা দরকার পড়েছে। আর এখানে কমা দিতে হবে, এটা হচ্ছে রুলস বা এটার ফরমেট বলতে পারেন, যে সিনট্যাক্স যেটা গঠন সেটা এখানে দিতে হবে। এইভাবে লিখতে হলে এক লাইনের মধ্যে এতগুলো কাজ করতে হলে আপনাকে এই সিস্টেম কাজ করতে হবে। এখানে আমাদের কোড প্রসেস করা হয়েছে, এই অপারেন্টকে অপারেটরের মাঝখানে, অপারেটর অপারেটরটাকে মাঝখানে দিয়ে এই দুটো অপারেন্টের মাধ্যমে যোগের কাজটা করা হয়েছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে কাজটা করেছে কি, এটা হচ্ছে লাইন ব্রেকের জন্য দরকার। এইভাবে করে লাইন ব্রেক দেওয়া যেতে পারে, অথবা এই লাইনটা আরো সিম্পল করা যেতে পারে, এটাকে আপনি আলাদা করে রিকোয়ারমেন্ট দিতে পারেন, দরকার নেই এখানে। তো এইটা হচ্ছে কি, বি এর মান সেটা এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। এখানে বি এর মান হচ্ছে আমার পাঁচ আর এর মান এগারো, দুটো যোগ করলে কত হয়? ষোলো। ষোলো হচ্ছে এখন এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, একে আবার একে কল করলাম, মানে ষোলোকে কল করলাম। তো ষোলো এর মধ্যে আসার কারণে এখন আমাকে বি এর মান পাঁচ ষোলো থেকে বাদ দিতে হবে, তাহলে হচ্ছে কত? এগারো। দেখুন এখানে এগারো প্রিন্ট আছে, তাহলে এখন এর মান কত? এগারো। তো এগারো এখানে আছে, এগারোর সাথে আমার পাঁচ গুণ করো, পাঁচ এগারো 55, এই দেখেন 55। আমার এখানে কত ছিল? 55। তারপর আমার 55 এখানে আসছে, 55কে আবার পাঁচ দিয়ে ভাগ করো, তাহলে আবার কত? 55কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ এগারো 55 এগারো, এগারো এর মধ্যে আসলো। এখন এগারোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার এক, এখানে এক প্রিন্ট হয়েছে। আবার এখানে আমরা যে একটা লাইন মিস করে গেছি, সেই লাইনটা যদি আমরা এখানে দেই, সেই লাইনটা হচ্ছে কি, যে আমরা যদি শুধু ইকুয়াল দিই তাহলে আমাদের কি আসে? এখানে শুধু ইকুয়াল দিই তাহলে সবগুলো রেজাল্ট কিন্তু আমার আবার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে বি এর মানটা এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল, বি এর মান কত ছিল আমার? পাঁচ। তাহলে এগারো মিশে গেল, চলে আসলো পাঁচ, এখানে পাঁচ চলে আসছে, পাঁচকে কল করে নিলাম। কল করার ফলে এখানে আমার পাঁচ আর বি এর মান পাঁচ, তার পাঁচের পাঁচে দশ, এখানে দশ। আবার যেহেতু এর মান এখানে আমার দশ অ্যাসাইন হয়েছে, দশ আমি এখানে কল করলাম, আর এখানে পাঁচ, দশ থেকে পাঁচ বাদ দিলে এখানে পাঁচ। তা এখন এর মান কত? পাঁচ। পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ, এই যে পঁচিশ, এর মান এখন আমার পঁচিশ, কারণ এর মান এখানে প্রবেশ করে গেছে। এখন পাঁচ দিয়ে যদি আমি আবার এর মানকে ভাগ করি পঁচিশকে, তাহলে আমার পাঁচ, এখন পাঁচ। এখন পাঁচ আসছে, তো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো, এখানে ভাগশেষ জিরো। তো এই ছিল বিষয় অ্যারিথমেটিক, এই ছিল বিষয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো দর্শক, আশা করি আপনি
পিএইচপিতে অ্যাসাইনমেন্ট অপারেটরসের ব্যবহার বুঝতে পেরেছে। এগুলো আপনি বারবার খাতায় লিখবেন, তাহলে আপনার বুঝতে পারার ও মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে যখন আপনি প্র্যাকটিক্যাল করবেন তখন আপনি এর সাথে রিলেটেড অনেক সমস্যার সমাধান নিজেই করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই একসময় বড় পরিবর্তন নিয়ে আসে, তাই আপনি যা শিখছেন তার ধারাবাহিকতা বজায় রাখুন। মনে রাখবেন, এই ভিডিও আপনি কতটুকু দেখলেন তাতে কিছু যায় আসে না, আপনি ততটুকুই শিখলেন যতটুকু প্র্যাকটিস করলেন। আর কি শিখলেন তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। W3 Tech TV.